জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার আসল নাম সুলতানা পারভীন ওরফে নীলা। কখনো তিনি নিজেকে পরিচয় দেন সুমাইয়া আক্তার বৃষ্টি নামে, আবার কখনো নাজিয়া শিরিন শিলা, রুমাইনা ইয়াসমিন রূপা, স্নিগ্ধা সহ আরো অনেক নামে। 39 বছর বয়সী সুন্দরী এই নারীর প্রতারণাই মূল পেশা। সৌন্দর্যকে পুঁজি করে প্রতারণার মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা, করেছেন বাড়ি গাড়ি। এ পর্যন্ত কুমারী পরিচয়ে 8টি বিয়ে করেছেন, সবগুলোই ছাড়াছাড়ি হয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। তার সব সময় টার্গেট ধনী ব্যবসায়ী প্রবাসীরা, যারাই তার খপ্পরে পড়েছে তারাই হয়েছে সর্বস্বত্ব। বিস্তারিত প্রতিবেদনে, এ পর্যন্ত 8টি বিয়ে করেছেন সুলতানা পারভীন ওরফে নীলা। বিয়ে করাই তার নেশা, বিত্তবন্ধের পথে বসানোর জন্য তিনি বিয়ে করেন। প্রথমে প্রেমের জালে ফাঁসিয়ে শারীরিক সম্পর্ক করেন, এরপর বিয়ের জন্য চাপ দেন, বিয়ের কিছুদিন পর সহায় সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দেন, না হলে মামলা করার হুমকি দেন, মামলাও দেন। তার হয়রানি মামলার শিকার হয়েছেন সব কজন সাবেক স্বামী। বিয়ে ছাড়াও তার রয়েছে অসংখ্য বয়ফ্রেন্ড, সরকারি আমলা, বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে তার ওঠাপোষা। খুলনা মহানগরীর নাজিরঘাট এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুল বাকি বৃষ্টির ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন। তিনি বৃষ্টির অষ্টম স্বামী। তিনি জানান, বৃষ্টি এ পর্যন্ত তাকে সহ 8টি বিয়ে করেছেন। বিয়ের কিছুদিন পর সে স্বামীকে ছেড়ে দেন, পরে স্বামীর কাছ থেকে দেনমোহরের টাকা সহ বিভিন্ন কৌশলে বাড়ি গাড়ি হাতিয়ে নেন। বৃষ্টির মূল টার্গেট সম্পদশালী ব্যবসায়ী, উচ্চপদের চাকরিজীবী ও প্রবাসী পুরুষ। প্রথমে টার্গেট নিশ্চিত করে ধীরে ধীরে কাঙ্ক্ষিত পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, এরপর নিজের সৌন্দর্য ও কথা দিয়ে আটকে ফেলেন তাদের। 1999 সালে বৃষ্টির প্রথম বিয়ে হয় মাদারীপুর জেলার হরিকুমারিয়া গ্রামের আব্দুল হাকিম শিকদারের জাপান প্রবাসী ছেলে শাহাবুদ্দিন শিকদারের সঙ্গে। তখন বয়স ছিল 15 বছরেরও কম। কিছুদিন যেতে না যেতেই স্বামীর ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে বেরিয়ে যান তিনি। তার উশৃঙ্খল জীবনযাপন ও মালামাল চুরির ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি জিডি করেন শাহাবুদ্দিন, যার নম্বর 738 19 ডিসেম্বর 1999। যদিও 2001 সালে শাহাবুদ্দিনের সঙ্গে বৃষ্টির বিচ্ছেদ হয়। দ্বিতীয় বিয়ে হয় 2005 সালের 6 মে। বৃষ্টির দ্বিতীয় স্বামীর নাম এস এম মুনির হোসেন। তিনি খুলনা মহানগরীর শেরবাংলা রোড এলাকার মোহাম্মদ মকবুল হোসেনের ছেলে। তখন নিজেকে কুমারী দাবি করে মনির হোসেনের সঙ্গে 1 লাখ টাকার কাবিননামায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের কিছুদিনের মধ্যেই উশৃঙ্খল জীবনযাপন ও উগ্র আচরণের শিকার হন স্বামী মনির। এক পর্যায়ে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যান বৃষ্টি। পরে একই বছরের 10 ডিসেম্বর তাকে তালাক দেন মনির হোসেন। যদিও পরবর্তীতে তার কাছ থেকে দেনমোহরের টাকা আদায় করতে 2006 সালে মনির হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক আদালতে মামলা করেন বৃষ্টি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নিজেকে কুমারী দাবি করে 2008 সালের এপ্রিলে বিয়ে করেন। এবার খুলনা নগরের খালিশপুর ওয়ারলেস ক্রস রোডের আব্দুল মান্নানের ছেলে ঠিকাদার মইনুল আরেফিন বনিকে বিয়ে করেন। তবে শর্ত থাকে, বিয়ের পর বৃষ্টি নিজের আত্মীয়ের মাধ্যমে বনিকে ইতালি নেবেন। বিদেশে নেওয়ার কথা বলে তিনি স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এর কিছুদিন যেতে না যেতেই প্রকাশ পেতে থাকে বৃষ্টির প্রতারণা। এক পর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এ ঘটনায় নিজেকে কুমারী পরিচয় দিয়ে প্রতারণার আশ্রয় নেওয়ার বৃষ্টির বিরুদ্ধে মামলা করেন স্বামী শেখ মইনুল আরেফিন বনি। 2020 সালের ডিসেম্বরে খুলনার মুখ্য হাকিম আদালতে মামলাটি করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে যথারীতি টাকা আদায় করতে বনির বিরুদ্ধে খুলনার বিভিন্ন আদালতে একাধিক মামলা করেন প্রতারক বৃষ্টি। বনির সঙ্গে মামলা চললেও 2011 সালে নারায়ণগঞ্জের ইফতেকার নামে আরেকজনকে বিয়ে করেন সুলতানা পারভীন নীলা ওরফে বৃষ্টি। সেখানেও দাম্পত্য জীবন স্থায়ী হয়নি, এক পর্যায়ে যুক্তরাষ্ট্র চলে যান ইফতেকার। এরপর 2012 সালে বিয়ে করেন বাগেরহাটের বাসিন্দা কামাল হোসেনকে। 2017 সালে ইতালি প্রবাসী মাদারীপুরের মোহাম্মদ আজিমকে, 2018 সালে খুলনার ডুমুরিয়া উপজেলার মোহাম্মদ রহমানকে এবং সর্বশেষ 2019 সালে খুলনা মহানগরীর নাজিরঘাট এলাকায় মোহাম্মদ আব্দুল বাকিকে বিয়ে করেন। 8 নম্বর স্বামী মোহাম্মদ আব্দুল বাকির সঙ্গে প্রতারণা করায় বৃষ্টির বিরুদ্ধে ঢাকার আদালতে চেক ও টাকা পয়সা চুরির অভিযোগে মামলা করা হয়। মামলাটি বর্তমানে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ে তদন্তাধীন রয়েছে। এছাড়া সিরাজগঞ্জে থাকার সময় ঢাকার একটি ফ্ল্যাটে নিজের নাম লিখে না দেয় আরও এক স্বামীকে নারী নির্যাতন মামলায় ফাঁসানো হয়। এছাড়া তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। ওই ঘটনায় প্রতারক বৃষ্টির বিরুদ্ধে 2019 সালের 2 মে সিরাজগঞ্জ সদর থানায় জিডি করা হয়। ওই নারী প্রতারকের বাড়ি খুলনা সোনাডাঙ্গা আবাসিক এলাকায়। তার বাবার নাম সুলতানুল আলম বাদল। প্রতারণার মাধ্যমে বিয়ে করা ছাড়াও অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 7 নম্বর সাবেক স্বামী এম রহমানের দায়ের করা প্রতারণার মামলায় গত 26 সেপ্টেম্বর তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার ঢাকার 14 নম্বর আদালতে হাজির হয়ে প্রতারণার মামলায় জামিন আবেদন করলে আদালতের বিচারক মাইনুল হোসেন তাকে জেলে পাঠান।